2005 সালে তামিল ছবি শ্রী ও হিন্দি ছবি চাচারেশন চেহারা দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তামান্না। নয় নয় করে এই মায়াবী দুনিয়ায় 18 বছর কাটিয়ে ফেললেন তামান্না ভাটিয়া। শুধু দক্ষিণের নয়, উত্তরের সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। নিজের এই 18 বছরের ফিল্মি ভ্রমণ নিয়ে তামান্না বলেছেন, এই 18 বছর এক কথায় দুর্দান্ত, আর এই ভ্রমণে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি। গত কয়েক বছরে নিজেকে ক্রমাগত উন্নত করেছি, অভিনেত্রী হিসেবে আরও সমৃদ্ধ হয়েছি। তিনি আরও বলেছেন, 18 বছরের এই চলার পথে দর্শক আমায় শুধু ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, আর পেয়েছি তাদের ঝুরি ঝুরি প্রশংসা। এখনও মনে করি এই সবেমাত্র আমার ক্যারিয়ার শুরু করেছি, এখনও আমার অনেকটা পথ চলার বাকি। প্রতিটা দিন আমি নতুন কিছু না কিছু শিখছি, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। প্রতিটা মানুষের কাছে চিরকৃতজ্ঞ থাকব যারা এই ভ্রমণে আমার পাশে থেকেছেন। 2022 সালে কান চলচ্চিত্র উৎসবে তামান্নার ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো ঝড় তুলেছিল। বাহুবলী ছবিটি তাকে রাতারাতি দক্ষিণী তারকা থেকে সর্বভারতীয় তারকায় পরিণত করেছিল। শুধু বড় পর্দায় নয়, ওটিটিতেও তামান্নার সমান দাপট। 2023 সালে তামান্নাকে শুধু দক্ষিণে নয়, বলিউড ছবিতেও দেখা যাবে। তামান্নার ঝুলিতে আছে তেলেগু ছবি ভোলা শঙ্কর, তামিল ছবি জেলার, হিন্দি ছবি বোলোচুরিয়া ও মালায়ালম ছবি বান্দ্রা। এছাড়া ওটিটিতে তাকে জি কর্দা ও লস্ট স্টোরিজ এ দেখা যাবে। Thank you.